যেই সময় সারা জগৎ সংসার গভীর নিদ্রায় ডুবে থাকে, ঠিক ওই সময় একটি সন্ন্যাসী গভীর সাধনায় ডুবে থাকে, গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্তের এমন চারটি চমৎকারের কথা। যদি কোনো ব্যক্তি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে, তাহলে তার জীবনে এই চারটি চমৎকার অতি অবশ্যই ঘটবে। এই দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে তাকে রোধ করতে পারবে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসুন আমরা জানি ব্রহ্ম মুহূর্ত কি। আপনি হয়তো অনেক জায়গায় পড়েছেন কিংবা অনেকের কাছে হয়তো বা শুনেছেন, প্রত্যেক মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে এটা হবে, ওটা হবে। আজ আমি ব্রহ্ম মুহূর্তকে এমন সুন্দরভাবে বুঝিয়ে দেব যে এরপর থেকে ব্রহ্ম মুহূর্তকে নিয়ে আপনার মনে আর কোনো রকম কনফিউশন থাকবে না। ব্রহ্ম মুহূর্ত, সংস্কৃতে এই শব্দটি দুটি শব্দ দ্বারা তৈরি হয়েছে। প্রথম ব্রহ্ম অর্থাৎ পরম তত্ত্ব, এবং দ্বিতীয় হল মুহূর্ত অর্থাৎ অনুকূল সময়। সহজ ভাষায় যদি বলি, ব্রহ্মা বা ব্রহ্মাণ্ডের অনুকূল সময় বা সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বসৃষ্টির সেই রচনাকারের সময়কে বলা হয়। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। আপনার লোকেশনের সানরাইজ টাইমের আগের 96 মিনিটস হল ব্রহ্ম মুহূর্ত। আমাদের বেদ, পুরাণ ইত্যাদিতে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। আমাদের দেশের ঋষি মুনিরা এই মুহূর্তের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই সময় শুয়ে থাকা শাস্ত্রে নিষিদ্ধ বলে মানা হয়েছে। এই সময় হলো ঘুম থেকে ওঠার উত্তম সময়। ব্রহ্ম মুহূর্ত মানুষকে সৌন্দর্য, বল, বিদ্যা, বুদ্ধি এবং স্বাস্থ্য অর্জনে সহায়তা করে। ব্রহ্ম মুহূর্তে দিনের শুরুটা করলে পুরো দিনটাই ভালো কাটে। এবার জানব ব্রহ্ম মুহূর্তের চারটি চমৎকারের কথা। নাম্বার 1, ডেভেলপ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিকভাবে আপনি ফিট থাকবেন। সারাদিন কাজের প্রেসারে আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজের শরীরে ও মনের কথা বোঝার চেষ্টাই করি না, ফলে দিনের শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর এই ব্যাপারটা যখন আপনার মধ্যে দীর্ঘ সময় ধরে চলবে, তখন দেখবেন এক সময় আপনি আপনার কাজেই ফোকাস করতে পারছেন না, মনের জোরই পাচ্ছেন না, কিংবা শরীর আপনার সাথ দিচ্ছে না। তাই আপনাকে সর্বদা এনার্জেটিক থাকতে গেলে আপনার ফিজিক্যাল ও মেন্টাল স্ট্রেংথ ডেভেলপ করতে হবে, আর যেটা ব্রহ্ম মুহূর্তেই করা সম্ভব। ব্রহ্ম মুহূর্তে চারিদিকের পরিবেশটা খুবই শান্ত থাকে, বাতাসে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেশি থাকে, আর এই বিশুদ্ধ অক্সিজেন আপনার শরীরের মধ্যে প্রবেশ করলে আপনি ভেতর থেকে এনার্জেটিক ফিল করবেন। আপনার ইচ্ছা শক্তি এবং নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। আপনার মানসিকতা সর্বদা আপনাকে শুভকর্মের দিকে প্রেরিত করবে। নাম্বার 2, ডেভেলপ স্পিরিচুয়াল অ্যান্ড থিঙ্কিং পাওয়ার, অর্থাৎ আধ্যাত্মিক ও চিন্তন শক্তির বিকাশ ঘটবে। স্পিরিট মানে হল আত্মা। দ্য কোয়ালিটি অফ বিং কনসার্ন উইথ দ্য হিউম্যান স্পিরিট অর সোল অ্যাজ অপোজ টু মেটেরিয়াল অর ফিজিক্যাল থিং, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি হল একটি ক্ষমতা, একটি বিশেষ অনুভূতি বা আমাদের আভ্যন্তরীণ শক্তি বলা যেতে পারে, যা কোনো বস্তুগত বা শারীরিক জিনিসের ওপর প্রভাব বিস্তার করে না, যা আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু চিন্তন শক্তিকে কাজে লাগিয়ে এটিকে আমরা অনুভব করতে পারি। এই শক্তিকে আমরা বলি আধ্যাত্মিক শক্তি। একইভাবে এই ব্রহ্মাণ্ডেও মহাজাগতিক শক্তি রয়েছে, ঐশ্বরিক শক্তি রয়েছে, যা ব্রহ্ম মুহূর্তেই কেবল অনুভব করা যায়। যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, 10 থেকে 15 মিনিট মেডিটেশন করে, তখন এই দুই শক্তি এক হয়ে তার মধ্যে একটা পাওয়ারফুল ভাইব্রেশন ক্রিয়েট করে। সেই কারণে সে ভেতর থেকে এনার্জেটিক ফিল করে, আর এই মহাশক্তিকে কাজে লাগিয়ে সে অসাধ্য সাধন করে। কিন্তু সেটা একদিনে সম্ভব হয় না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস। কিন্তু তাও যদি আপনি দ্রুত রেজাল্ট পেতে চান,
তাহলে টানা 21 দিন এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে দেখুন নিজের লাইফে। কিছুদিনের মধ্যেই এর রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। নাম্বার 3, ডেভেলপ গুড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এবিলিটিস। আপনি আপনার কাজে পুরোপুরিভাবে তখনই ফোকাস করতে পারবেন যখনই আপনার স্বাস্থ্য ও শারীরিক ক্ষমতা দুটোই ঠিক থাকবে। সারাদিন এনার্জেটিক থাকার জন্য সুস্বাস্থ্য ও শারীরিক ক্ষমতার প্রয়োজন রয়েছে, আর সুস্বাস্থ্য ও শারীরিক ক্ষমতা তখনই আপনার ঠিক থাকবে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। আপনার শারীরিক ক্ষমতা একটা আলাদা লেভেলে পৌঁছে যাবে আর আপনার স্বাস্থ্যও খুব ভালো থাকবে। মানুষের অনেক কঠিন কঠিন রোগও ভালো হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে। ঈশ্বর যে শরীর আপনাকে দিয়েছে তার যত্ন তো আপনাকেই নিতে হবে বন্ধু। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা সময় যোগাসন করুন। বেটার হবে যদি কিছুটা সময় মর্নিং ওয়াকে আপনি যেতে পারেন, কারণ খোলামেলা দূষণমুক্ত পরিবেশে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি প্রকৃতির সুন্দরতা অনুভব করতে পারবেন। সুস্বাস্থ্য ও শারীরিক ক্ষমতা ঠিক রাখার জন্য আরেকটি বড় উপায় হলো ঘুম। আপনার নির্দিষ্ট মাত্রার ঘুমের প্রয়োজন রয়েছে। নর্মালি একটি মানুষের দিনে 5-6 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে। এর থেকে বেশি ঘুমালেও যেমন ক্ষতি, আবার কম ঘুমালেও ক্ষতি। আপনার ঘুমানোর সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার 6 ঘন্টা আগে। ধরুন আপনার ওখানে 4:00 ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, তাহলে আপনাকে 10:00 ঘুমিয়ে পড়তে হবে। বেশিরভাগ মানুষই জানে না তার কখন ঘুমানো উচিত কিংবা কতক্ষণ ঘুমানো উচিত। সোশ্যাল মিডিয়ায় এটা ওটা দেখতে দেখতে তার ঘুমোতে 2:00 বেজে যায়। আর স্বাভাবিকভাবেই রাতে দেরি করে ঘুমোলে দিনের বেলা উঠতেও দেরি হয়। এর প্রভাব হয়তো অল্প বয়সে আমরা বুঝতে পারি না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, ওবেসিটি এবং ডিপ্রেশনের মতন মারণ রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাই সুস্বাস্থ্য ও শারীরিক ক্ষমতা ভালো রাখার জন্য রাতে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন। নেক্সট, নাম্বার 4 অ্যান্ড মাই লাস্ট পয়েন্ট, ডেভেলপ ব্রেন পাওয়ার অ্যান্ড কুইক ডিসিশন। আপনি কি জানেন একটি মানুষের ব্রেন কম্পিউটারের থেকে আরও দ্রুত গতিতে কাজ করতে পারে? মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা একটি কম্পিউটারের থেকে অনেক অনেক গুণে বেশি হয়। কিন্তু প্রবলেমটা এখানে, আমরা অনেকেই আমাদের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আপনি জানলে অবাক হবেন, একটি সাধারণ মানুষ তার ব্রেনের মাত্র 5% কাজে লাগাতে পারে আর বাকি 95% অকেজো হয়ে পড়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি যে সবার ব্রেন একই রকমের হয় না, কারোর বুদ্ধি বেশি আবার কারো কম। এটা একদমই সঠিক কথা, কিন্তু এর কারণটা কি? দেখুন, 5% তো সবারই কমন থাকে, কিন্তু প্রবলেমটা 95% ব্রেনের কারণেই হয়। এখানেই সমস্ত গেম লুকিয়ে থাকে। 95% ব্রেনকে যে যত বেশি অ্যাক্টিভ করাতে পারবে তার ব্রেন তত তীক্ষ্ণ হবে, তার ব্রেনের ধারণ ক্ষমতা তত বাড়বে। যে কোনো জিনিসকে একবার দেখলেই তার মনে সারা জীবন থাকবে। আপনি যে কোনো বিষয়ে কুইক ডিসিশন নিতে পারবেন। আর এই ব্রেনকে অ্যাক্টিভ করানোর সব থেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত। আমাদের শরীরকে ঠিক রাখার জন্য যেমন আমাদের নিয়মিত এক্সারসাইজ করা উচিত, ঠিক তেমনি আমাদের ব্রেনের পাওয়ারকেও ইনক্রিজ করতে গেলে আমাদের নিয়মিত মেডিটেশন করা উচিত। আর মেডিটেশন করার বেস্ট টাইম হলো ব্রহ্ম মুহূর্ত। তাহলে বুঝতেই পারছেন বন্ধু, ব্রহ্ম মুহূর্ত প্রতিটি মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছেন। আর একটাই অনুরোধ করব বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।